আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ইউক্রোমাটিন ও হেটেরোক্রোমাটিনের পার্থক্য ছোটবেলায় আমিও গুলিয়ে ফেলতাম যে দুটো শব্দতেই ক্রোমাটিন আছে অর্থাৎ কোনটা হালকা আর কোনটা গাঢ়ভাবে রঞ্জিত হয় কনফিউজড হয়ে যেতাম আজকে তা ক্লিয়ারভাবে জানবো এই ভিডিওটি দেখার আগে অতি অবশ্যই ওপরে আই বাটনের মডেলটি দেখে নিও এবং আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি মালার ন্যায় নিউক্লোজম মডেল এবং এখান থেকে জানবো ইউক্রোমাটিন ও হেটারো সম্পর্কে চলো দেখে এখানে আমরা একটি মডেল বানিয়েছি দেখতে পাচ্ছি একটি যার এটি একটি ক্রোমাটিড বিশেষ একটি অংশ থেকে আমরা ইউক্রোমাটিন এবং হেটেরোক্রোমাটিন সম্পর্কে জানব প্রথমেই বলে রাখি ইউ অর্থাৎ আদর্শ যেমন আমরা ইউ ক্যারিওটিক কোষ বলে থাকি তো এখানে আদর্শ অর্থে যে ক্রোমাটিন জিন এক্সপ্রেশন করতে পারবে আমরা দেখতে পাচ্ছি এটি যদি একটি নিউক্লিওজম হয় এটি যদি একটি নিউক্লিওজম হয় তাহলে এর লিঙ্কার ডিএনএর এর দৈর্ঘ্য অনেক বেশি কিন্তু এই স্থানটা আমরা যদি দেখি বা এই স্থানটা আমরা যদি দেখি দুটি নিউক্লিওজমের মধ্যবর্তী লিঙ্কার ডিএনএর পরিমাণ খুবই ছোট অর্থাৎ এখানে ডিএনএ যেভাবে জিন এক্সপ্রেশন করতে পারবে অর্থাৎ ডিএনএ থেকে ডিএনএ তৈরি করবে রেপ্লিকেশনের মাধ্যমে বা ট্রান্সক্রিপশনের ফলে এমআরএনএ তৈরি হবে বা প্রোটিন তৈরি হবে ক্রসিং ওভারে সাহায্য করবে এই জাতীয় জিন এক্সপ্রেশন এই পোর্শানে যত সুন্দরভাবে হবে এই ছোট্ট জায়গায় তা কিন্তু সঠিকভাবে হবে না সুতরাং এই যে পোর্শন যেখানে নিউক্লিওজমগুলো অনেক দূরে দূরে অবস্থান করছে সেটাই হলো আদর্শ ক্রোমাটিন বা ইউক্রোমাটিন আর যে অংশের মধ্যে জিন এক্সপ্রেশন সঠিকভাবে হতে পারবে না অর্থাৎ যেখানে ডিএনএ লিঙ্কার খুবই ছোট যেখানে রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন ইত্যাদি হতে অসুবিধা হবে সে অঞ্চলকে আমরা বলবো হেটেরো আমরা এখানে যে অংশটা বড় করে দেখাবার চেষ্টা করেছি এটা এই কারণে লক্ষ্য করব। হেটেরোক্রোমাটিন সাধারণত স্যাটেলাইট অঞ্চল ক্রোমোজোমের স্যাটেলাইট অঞ্চল এখানে ভালো করে পরিলক্ষিত হয় এবং সেন্ট্রোমিয়ার অঞ্চলে পাওয়া যায় আর কোথায় পাওয়া যায় টেলোমিয়ার অর্থাৎ একদম শেষের যে প্রান্ত তাহলে হেটেরোক্রোমাটিন পাওয়া যায় কোথায় কোথায় সেন্ট্রোমিয়ারে টেলোমিয়ারে এবং স্যাটেলাইটে এরা ক্রসিং ওভারে বা জিন এক্সপ্রেশনে সাহায্য করে না এদের পরিমাণ থার্টি পারসেন্ট এই থার্টি পার্সেন্ট বাদ দিয়ে বাকি পুরো অংশ ইউক্রোমাটিন দ্বারা গঠিত তবে লক্ষণীয় বিষয় ইন্টারফেজ দশায় ইউক্রোমাটিন হালকাভাবে রঞ্জিত কারণ এভাবে হালকা হবে অন্যথায় হেটেরোক্রোমাটিন গাঢ়ভাবে রঞ্জিত আমরা দেখতেই পাচ্ছি ওরা গাঢ়ভাবে পেঁচিয়ে অবস্থান করছে কিন্তু মেটাফেজ দশায় উল্টোটা হয়ে যায় তখন জিন এক্সপ্রেশন যেহেতু ইউক্রোমাটিন অ্যাক্টিভ হয়ে যায় তাই তখন ইউক্রোমাটিন হয়ে যায় গাঢ়ভাবে রঞ্জিত এবং হেটেরোক্রোমাটিন হয়ে যায় হালকাভাবে রঞ্জিত চলো খাতায় ব্যাপারটা আরো পরিষ্কার করে তাহলে এখন আমরা দেখে নেব ক্রোমোজোমের প্রায় সত্তর শতাংশ ইউক্রোমাটিন অর্থাৎ এই যে পোর্শন ক্রোমোজোমের প্রায় থার্টি পারসেন্ট হেটেরোক্রোমাটিন সেন্ট্রোমিয়ার টেলোমিয়ার জিনগতভাবে সক্রিয় যেটা বললাম জিন এক্সপ্রেশন ডিএনএ থেকে আর এবং আর থেকে প্রোটিন তৈরি হয় অর্থাৎ এই পোর্শানে জিনগতভাবে নিষ্ক্রিয় হেড্রোক্রোমাটিন হবে নিষ্ক্রিয় ইন্টারফেজ দশায় কম প্যাচানো তাই হালকাভাবে রঞ্জিত হয় এখানে আমরা আর একটু যোগ করতে পারি মেটাফেজ দশায় দৃঢ়ভাবে প্যাচানো তাই গাঢ়ভাবে রঞ্জিত হয় সেটা লেখা হয়নি ঠিক একই রকমভাবে ইন্টারফেস দশায় অর্থাৎ সাধারণ অবস্থায় দৃঢ়ভাবে পেঁচানো তাই গাঢ়ভাবে রঞ্জিত হয় আবার এখানে লিখতে পারি মেটাফেজ দশায় হালকাভাবে হালকাভাবে হয় তাই রঞ্জিত হয় ইউক্রোমাটিন অঞ্চলে মিওসিসের সময় ক্রসিং ওভার ঘটে হেটেরোক্রোমাটিনে ক্রসিং ওভার ঘটে না এই ক্রোমাটিন খুব সূক্ষ্ম দশ থেকে তিরিশ ন্যানামিটার সেক্ষেত্রে এই ক্রোমাটিন অপেক্ষাকৃত পুরু প্রায় একশো নানামিটার এখন আমরা দেখে নেব হেটেরোক্রোমাটিন দুই প্রকারের হয় কনস্টিটিউটিভ হাইড্রোক্রোমাটিন ফ্যাকালটেটিভ হেড্রোক্রোমাটিন মূলত সেন্ট্রোমিয়ার টেলোমিয়ার স্যাটেলাইট এই সমস্ত অঞ্চলে যে হেটেরোক্রোমাটিন কোনোভাবেই জিন এক্সপ্রেশন করে না তাদের আমরা বলি কনস্টিটিউটিভ হেড্রোক্রোমাটিন অন্যথায় কখনো কখনো দেখা যায় হেটেরোক্রোমাটিন মিথাইলেশনের ফলে জিন এক্সপ্রেশন করতে সম্ভব হচ্ছে তখন সেই ধরনের হেটেরোক্রোমাটিনকে আমরা ফেকাল্টেটিভ হেটেরোক্রোমাটিন বলি এই ধরনের ক্রোমাটিন কখনো কখনো সেন্ট্রোমিয়ারের নিকটবর্তী অঞ্চলে বা টেলোমিয়ারের নিকটবর্তী অঞ্চলে দেখতে পাওয়া যায় আশা করি ভিডিওটি ভালো লাগলো কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্টস করো এবং ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করো